বাইরে বাইরে বলার আবার দাও আগে
Huno, hier ist der Huno! Huno! Das ist der Hund! বাবা মনা, ও বাবা মনা, বাবা উঠাও। কি সব বা? আহা, কি সোয়া নাই মনাল কো? আপনার ছেলে ঘুমাইতেছে। একটু ডাক দাও সে বোমা। এই যে শুনছো? কি এত উলালি করতে চাও? ঘুমের থেকে উঠেছে চশমা রাখ চোখে করে নিয়ে এসে দেখছে। আমার পোলা হাঙ্গ নাকি চশমা চোখে দেই ঘুমাতে? আব্বা তুমি এত উলালি করতে চাও? উলালি করি না বাবা, উলো তোমার কল লাগে উলালি করব কে নাকি কও? মেশিন জোরন লাগবো বাবা, ওই যে আমরা এই দোকান মেয়ের বাড়ি যাইতাছি। আব্বা মেশিন মেশিন জোর আমরা পথে দিন কে? না আমি তো বাইতে থাকতাছি না, তোমার মারে নিয়ে তোমার খালা করতে একটু যাইতাছি। আরে খালা করতে যাবে যাও গো, আমি মেশিন টেশিন জোর হামু না। বাবা না ভালো, আজকে তো মেশিনটা জোর আমি তো চলে গেছি। এই আব্বা আপনার তারও দুই দুইটা ছেলে আছে, তাকো কোন আপনার এই বড় ছেলে তো কালকেও কাজ করে আইলো। আমি দেরি করি একদিনও তো তুমি আমার কাম ছাড়া থাক পারতো না। তাহলে হলো আমি আর কারে ফরমাইজ দেবো? সাত লুরে কইলাম সাত লু করে গেল কাম। সাত লুরে কোন আর না শোনা মিয়া রে কোন ঘুমাইতে লইছি। ওই শোনা মিয়া, শোনা মিয়া রে হাই রে বলা তিন ওড়া বলা হলে তুমি ঘুমি বাতাসে বেলা 10টা বাইতে গেল কাম। ওই শোনা মিয়া দিন না কি আমি দেখবো যাইতাছি আইতে আইতে বিকাল হবো, বাড়ির কাম কাজ গুজগাজ করে করিস আর তিন বজে বাইতে রয়েছো রান্দা বাড়ি ঠিক মতো করি গাছ দিয়া বুঝাই গেছে গোটা বাসন লাগে, তিন বাইরে তিন কাম করবি হ্যাঁ দেখা থাকিস আর ঘরে তালা দিয়া তোস খালি বুদ্ধি দিবা আরে আড়ো আড়ো কথা কলা কইতা আমার মোহের মধ্যে তালা দিবা নি গেছিস এই যে হন আরেক কথা তোর বউ যে পোশাক পাতি পড়তেছ না তোর খালা গো বাইতে থেকে আহি যদি বরে কর কাপন না বিন্দে ঠ্যাং ব্যক্তির বাংমু আয় হো হো পিস পরে আমার দোষ হয়ে গেছে হন ঠিকই তো বুঝাই তো এক বার এই করে পিস পরে কাল গাতে যে তোমার আমি বিন্দা মু সালমার কাম শুনলাম এইটাই সালমার কামি নো কাপুর তুমি এনে পেপারে বলছ পাশে রে তাস সালমার কামিস পরে নাও না 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 না
আজকে হীরা ফিলা হালা দিবে এই দাম মনে দে হীরা ফিলা কি করে নিয়ে গেছে এই যে শোনা মিয়া আপা কইছে তোমার মেশিন করে গিয়া পানি দিইতে কা তো মনাল পড়লি রে কি কইছে গেছে সব কাজ কাম কি খেলে আমি করব তোমার বউ নাই ওই আমার একটা বল তো লাগাল ভাবি থাকি আমার বউ কো মনে করে আমার বউ হচ্ছে আমি খাই না আমি আসো ভাবি না তে মেজে মেজে কো হারে তুমি এই ডট এত পয়সা করে না তো বলি না আচ্ছা রাখজন হ্যাঁ বারে কত দিছে কে অত দামে তো গজতে হস আরে আমার লক্ষ্মী দেওয়ারে দেখি আইছে পরিবার মিলাই বল আমরা তিন ভাই আর তিন ভাবি দাদার বউ হেমরা হেমরা দেবো আমার বউ আমার মনে থাকবো ছোট বউ ব্যাগটা যদি বল খেলাই তাহলে আমি এক কাম করি তোমরা ব্যাগ কিছু খেলার রেডিমেডি করতে থাকো আমি রেফারিটাই কিনে আসি চুপ থাকছে বল খেলা হলে মাঠে বোঝা যাবো কেরা পারবো কেরা হার আরে ভাই আমি তো বারবার কইতাছি আজকের খেলাটা আমি রেফি করা হারুম না আমার শোলটা বেশি ভালো না ইয়ার আগে আমি সিলাবারি রেফি করবার যায় বল না আমার নাকের মুখে নাক আমি হাসপাতালে আসছিলাম 15 দিন খেলোয়ার তো সাইজের নাকি প্র্যাকটিস ছাড়া খেলে বল মারে কি ক্রিকেট ডক কি আর নাতি দেব না ধপত ধপত করে শব্দ আমরা জীবনে বল খেলি না এই খেলার থেকে কিন্তু আমি রেফি হয়েছি ভাই বুঝছেন আর একটা কথা শুনেন চেয়ারম্যান সাহেব আর কথা শুনেন শুনেন আমি যখন অস্ট্রেলিয়া খেলো ম্যারাডোনার খেলা রেফারিগিরি করবা গেছিলাম বুঝছেন ম্যারাডোনা রাগ কইরা বলটা দিয়ে একটা প্রেসার দিয়ে একটা কিক করছাল বুঝছেন বলেন না আমি তো 3 মাস মনে করেন যে কুয়ের যা পড়ে আসছিলাম বুঝছেন আমার খুব জ্বালা রন্ধ না খেলোয়াড় তো যাতেন না ভাই কোন দিকে আবো খেলোয়াড় কোন দিকে নাইজেরিয়া আমি আল্লাহর হস্তে আরো মাথায় হেঙ্গে দিই না দেখে ডরাই আমি দুনিয়ার কালা ভুট্টা ভুট্টা চোখ বড় বড় দাঁত মাঠের মধ্যে আড়ে মনে হয় যে দেখ তো গাছ আছে ভাই না আমরা ভাই আমি আমরা যত ডেহাই যান আমার খেলা আজকে ডরে আপনি করা সম্ভব না তার মধ্যে বউ বেঁধে না আমরা সবকে মিলে আমরা স্বামী স্ত্রী মধ্যে বল কিনাছি আর চাঙ্গুপাতি খেলা হবে ফুটবল খেলা ফুটবল খেলা প্রতিযোগিতা মনে আছে বলেন ভাই এখন তো ঘুম ধরে তাহলে তারা তৃতীয় হবো না কিভাবে হবো খালি কি কাজে হয়ে থাকবো না তুই বল কিনালে তুই বলের মধ্যে কতটুকু হাওয়া আসা তো এটা দিমা ভাই আরো না বল কিনালি ওই না কেনা ঘুমা বাজারি আমি খেলি ওই যে দেখছ দেখছ বলটা ফুকুত করে না তুই দেখো না দিলি বলটা নিয়ে আয় যা এই খেলা আমি কি করে নেবো মাঠ কোনটা মাঠ বাড়িতে
খেলাবি কেন তুই? আরে ৩০০ আমার বাবু তো খেলার বাবুই দিবে বিদেশ যাও খেলার সে দেশের খেলা ভালো বোন মহিলা মানুষ খেলবো খেলা আমি চিন্তা করে বাসি না 11 জনে মিলে 1.5 ঘন্টা খেলে আমার রান করা হবে না আর ওরাই খেলবো। মাঠে থেকে বাইরে দেবো তোমার এলো ওটা বাসুর আমিও বাসুর এটাও বাসুর সাবধান যেভাবে খেলাধুলা করে এখন আগে জানি কোনো ফাউল হয় না ঠিক ঠিক আর আমাদের একটা কথা কই ইংলিশ ছোড়া ভাই বউ এখন আগে জানি কোনো ফাউল না হয় না 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 আমি খেলবো কোন সাইড নিবেন কোন সাইড সাইড বাক করেন কাটাও 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 কাটা
আমি তো তোমার জামাই খাদার হইনি বুঝাও কি আমি পারছি তো তোরা যদি আরো 20 বছর তপস্যা করিস তারপরে খেলি হবি না কেরা পারছি দিনে কেউ পারে না খেলা
খেলা ছেলে ডোরে রইল আর খেলা হবে না।